মর্নিং চলে এলাম, সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে, ঘুম থেকে উঠে বিছানা তোলা, চা খাওয়া, এ দেখো সব কাজ সেরে ড্রেসও পরা হয়ে গেছে, আমি আমার কাজে এবার বেরোবো। তো তোমাদের সাথে কিছু কথা তো বলতেই হবে সকাল সকাল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার ব্লগটা সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও। আর আজকে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেলটা টুক করে একটু অল এটা টিপে দেবে। তাহলে আমি যা 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 তোমাদের সামনে বক 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 করবো সব কিন্তু তোমাদের বাড়ি পৌঁছে যাবে। যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে এইটুকুনি সাহায্য করবেই করবে। তো চলো আজকে যেটা নিয়ে বলতে এলাম, তো ওয়াইটিতে এখন একজন বড় বিশ্ববিখ্যাত ডাক্তার এসেছেন, উনি অল ইন ওয়ান, মানে চাইল্ড স্পেশালিস্ট থেকে আরম্ভ করে গাইনো থেকে আরম্ভ করে এমডি থেকে আরম্ভ করে আবার অর্থোপেডিক থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে বড় 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 ডিগ্রি উনি বিদেশ থেকে নিয়ে এসেছেন। এটা মনে হয় তোমাদের কাছে, এই খবরটা মনে হয় তোমাদের কাছে পৌঁছয়নি, তো আমি তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে সকালবেলায় ডিম পাউরুটি খাওয়া, ম্যাগি খাওয়া, তারপরে হচ্ছে গিয়ে কচুরি খাওয়া, পরোটা খাওয়া, এই খাওয়া ওই খাওয়া, খুব খারাপ। তারপরে এই যে কেজি কেজি মাংস, এটা খুব খাওয়া খারাপ, পেটে যারা হজম করতে পারে না তাদের পক্ষে তো আরও খারাপ। কিন্তু ওই ডালের জল, আলু সেদ্ধ আর ভাত, এই যদি তোমরা খেতে পারো, ওনার বক্তব্য অনুযায়ী, মানে উনি আমাদের এই সাজেশনটা দিয়েছে, আমি তোমাদের কাছে আবার ছড়িয়ে দিলাম, কারণ ওনার কথা তো সবাই তোমরা দেখতে পাও না, তো আমি যাদের আমাকে যারা দেখো তাদেরকে আমি আরও বিশেষ করে বলে দিচ্ছি। তো এইগুলো তোমরা খাবে, খুব বেশি হলে একটু উচ্ছে ভাজা খাবে, উচ্ছে সেদ্ধ খাবে, তাহলে তোমাদের শরীর কিন্তু একদম পারফেক্ট থাকবে, আর কোনো কিছু খাওয়ার দরকার নেই খুব একটা। যদিও খাও ওই একদিন একটু ছোট মাছ টাচ এনে ভাজা করে খেয়ে নেবে ব্যাস, বা পাতলা একদম ঝোল জিরে আদা জিরে বাটা দিয়ে খেয়ে নেবে, আর তোমাদের দেখতে হবে না, শরীর একদম চাঙ্গা মজবুত থাকবে। আচ্ছা, হাড় যদি কারোর ভেঙে যায়, হাতের পায়ের হাড়, তাহলে কিভাবে কোথায় ট্রিটমেন্ট করালে ঠিক হয়ে যাবে ওনার কাছ থেকে তোমরা পেয়ে যাবে। কারণ অনেকের হাড় এক মাসে ঠিক হয়ে যায়, 15 দিনেও ঠিক হয়ে যায় হয়তো, আবার কারোর 6 মাসও লাগছে। কেন লাগছে, লাগার কথাই না, কারো কারো শরীর কারো কারো মানে অন্যরকমও হয়, সব মানুষের শরীর তো একরকম হয় না, কারোর হাড়গোড় একটুখানি বেশি নরম, কারোর আবার একটু বেশি মজবুত, কারোর শরীরে চর্বি বেশি, কারোর শরীরে হাড় শক্ত মানে ভেঙে যায় তাড়াতাড়ি, কারোর আবার হাড় পড়ে গেলেও ভাঙে না, এরকম তো হয়। মানুষের শরীরের ওপর নির্ভর করে, আবার চিকিৎসার জন্য ভুলভালের জন্য অনেক সময় হাড় সেটিং হতেও সময় লাগে, অনেকের হাত দেখবে এরকম ব্যাকা থাকে এরকম করে হাঁটে, তো সেগুলোও কিন্তু ডাক্তারদের ভুলেও হয়, পেশেন্টের ভুলে হয় এটা কিন্তু নয়, বা বাড়ির লোকের ভুলে হয় এটাও কিন্তু নয়, কিছু ক্ষেত্রে হয় আবার কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, তো জানি না এই ডাক্তারবাবু সেটাও জানেন। আর হচ্ছে কে কুরকুরে খাচ্ছে, কার বাড়িতে কিলো কিলো মাছ আসছে, সকালবেলায় উঠে উনি এইসব দেখতে বসে যান, কারণ ওনার তো এইসব দেখলে একটু অসুবিধা হয় না, কারণ উনি নিজে মা বড় ডাক্তার, উনি খুব মেনটেন করে চলেন, শরীর স্বাস্থ্য খুব মেনটেন করে চলেন, তো সেই কারণে উনি যেটা মেনটেন করেন সেটাই উনি চান যে প্রত্যেকটা দর্শক তাই মেনটেন করে চলুক, প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা মানুষজন তাই মেনটেন করুক, ডালের জল, আলু সেদ্ধ, ভাত, আলু ভাজা, পটল ভাজা, এর বাইরে আর কোনো কিছু তিনি সাজেস্ট করতে পারেন না। তো তোমাদের যদি কখনো প্রয়োজন হয় ডাক্তার দেখাতে তাহলে বলো, আমি ডাক্তারের চেম্বারের ঠিকানা দিয়ে দেবো, তো তোমরা যোগাযোগ করে নিতে পারো। সেই ডাক্তারের কথা অনুযায়ী তিনি এই ব্যাপারটায় তিনি ডাক্তার। এবার চলে আসি ওনার অন্য দিকের ব্যাপারে, ওনার তো অনেক রূপ, একই অঙ্গে অনেক রূপ, তো উনি আবার কার বাড়ি মাছ আসছে, কার বাড়ি ওই আসছে, সেই আসছে, কেন আসছে, কার বাড়ি না, বিশেষ করে মন্দিরাদের ফ্যামিলি, এই মন্দিরা বলছি কণিকাদের ফুল ফ্যামিলিটার ব্যাপারে ওনার খুব বড় দৃষ্টি, কণিকাদের বাড়ি এই যে প্রত্যেক দিন মাছ আসে, মাছ আসে, কোথায় যায় এই মাছ, মুখ দিয়ে খায় না অন্য কিছু দিয়ে খায়, কতটা মানে কি বলবো, আর ওর তো দুদিক দিয়েই অভ্যেস, সেই জন্যই বুঝতে পারছে যে কোথা দিয়ে খাওয়া যায়, আমরা তো জানি মুখ দিয়েই খাওয়া যায়, উনি তো ওই যে ডিগ্রি করে এসছেন বললাম না, ওনার সব ব্যাপারে প্রচুর জ্ঞান, ওই ডিগ্রি করে আসা, তো উনি জানেন যে মুখ ছাড়াও আরও অনেক জায়গা দিয়ে খাওয়া যায়, তো উনি সেটা খান বলেই
ওই কণিকাদের ব্যাপারটা নিয়ে উনি একটু চিন্তিত যে ওরা কি এই দিক দিয়ে না ওদিক দিয়ে কোন দিক দিয়ে খাচ্ছে, বোঝো কাণ্ড বোঝো তো, এত মাছ কোথায় যায়, কি করে, কি করে হয়, কি বলবো বলো। ওদের বাড়ির মাছ ওদের পয়সা দিয়ে খাচ্ছে, তাও যন্ত্রণা, তাও যন্ত্রণা। আমাদের বাবা যন্ত্রণা হয় না, কে কার বাড়িতে কত মাছ আনবে, রোজ মাছ 25 কিলো আসুক, 2 কিলো আসুক, 200 আসুক, আমাদের কি। কিন্তু না, ওনার খুব ব্যাপারটা কিন্তু গায়ে লাগে, এসব হবে না, কারণ ফালতু পয়সা নষ্ট উনি একদম পছন্দ করেন না। কারণ ওনার তো লিমিটেড আয়, ওনার ওই হাজবেন্ড যেটুকুনি আয় করে সেটুকুনিতেই ওনার সংসার চলে। আর উনি যে লোকের পয়সা মেরে খান না, এটা কিন্তু একদম ঠিক। উনি শুধু কণিকাদের মন্দির আর সোনার, তারপরে হচ্ছে আমাদের মামনির ঘাড় মোটকে খান, ওরা খায় লোকের পয়সা মেরে। কারণ ওরা ওই যে ভিডিও করে, ওরা ডেলি লাইফ দেখায়, ওরা সারাদিন কী করছে না করছে এটাই দেখায়, পিন্ডি চটকায় না, অ্যাটলিস্ট ওরা কেউ পিন্ডি চটকায় না। আর ইনি পিন্ডি চটকান তো, এনার এখন ব্যবসা শুরু হয়ে গেছে, ভালো সিজন চলছে এখন পিন্ডি চটকানোর, তো উনি পিন্ডি চটকে খান, উনি কিন্তু লোকের পয়সা মেরে খান না। সরি, উনি কিন্তু লোকের পয়সা মেরে খান না, উনি লোকের পিন্ডি চটকে খান। সকালবেলা উঠে কে বাজারে গেল, কে গেল, আর মাসিমাকে কি অসুখ। কালকে না পরশুদিন দেখলাম শাক ধুচ্ছে, লাল শাক, 14 শাকের দিন কালকে, তো আমরা খাই 14 শাক, ও খাচ্ছে লাল শাক, তো শুধু লাল শাক, তো লাল শাকটাকে ধুলো। ওর হাজবেন্ড ক্যামেরা ধরে রেখেছে, কিছুতেই ওর পছন্দ আর হচ্ছে না। কেন, ওর হাজবেন্ড তো ভালোই ধরেছিল, আসলে কি অন্যের ওপরে মানে কোনো কাজ ওনার পছন্দ হয় না। ওই যে শাশুড়িমা রান্না করে দিত, ওটা ওর পছন্দ হতো না, তার জন্যই ওই আলাদা করে ওই আলু সেদ্ধ ডালের ব্যাপারটা। যতই খাই না, যতই আমার পেটের প্রবলেম হোক, যাই হোক না কেন, শাশুড়িমা যদি ডাল রান্না করে, সেই ডালের থেকে জল তুলে নিয়ে এসেও খাওয়া যায়। আর শাশুড়িমা যদি ভাত রান্না করে, তো ওই ভাত থেকেও একটা আলু সেদ্ধ দিয়ে, ভাতের মধ্যে বা ডালের মধ্যেও একটা আলু সেদ্ধ দিয়ে এনেও খাওয়া যায়, তার জন্য আলাদা করে খেতে হয় না। এদিকে কণিকাকে, ওদিকে সোনাকে, ওদিকে মামনিকে, কি বলে, হ্যাঁ মামনিকে, সারা দিন তাদের শাশুড়ির সাথে থাকে না, তারা শাশুড়ি রান্না করে দেয় না, শাশুড়িকে দেখে না, শাশুড়ি ওই করে না সেই করে না, তো নিজে কি করে, নিজের শাশুড়িকে কবার দেখতে দেখেছো তোমরা, দেখোনি, বরঞ্চ উল্টে যখন নিজে পড়েছিল তখন শাশুড়ি এসে রান্না করেছে সেইটা দেখিয়েছে। কারণ শাশুড়িমার ভালোবাসাটা দেখাতে হবে না, কতটা বন্ডিং সেটা দেখাতে হবে না দর্শকদের, দর্শকরা খুব ভালো বোঝে কার সাথে কি বন্ডিং। ও যদি সবার একটা সব খুঁটিয়ে খুঁটিয়ে এনে লোককে চোখ দিয়ে দেখাতে পারে যে এইটা ভুল ওইটা ভুল, তাহলে দর্শকও বোঝে কোনটা ভুল কোনটা ঠিক। শুধু কিছু কেউ কেউ বলে না, তার কারণ হচ্ছে এদের মুখের এই গালাগালির জন্য কিছু লোক প্রতিবাদ করে না, দেখে কিন্তু প্রতিবাদ করে না, কারণ এরা তো গালাগালি দেবে, এরা তো আবার কমেন্ট তুলে নিয়ে এসে গালাগালি দেয়। জ্ঞান তো প্রচুর, বাপরে বাপ, আর গুণ, গুণে গুণ, মানে গুণবতী একেবারে। তো কিছুদিন আগে, 2-3 দিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে গুন্ডা, হ্যাঁ গুন্ডা তো পঙ্গু, তাহলে এতদিন তো ওর ভাসুর মোটামুটি কণিকার সব রকম চাহিদা মিটিয়ে দিত, তাহলে এখন তো দাদা কাজে ব্যস্ত থাকে, তাহলে এখন ওর সমস্ত কিছু কে পূরণ হচ্ছে, আমাদের লুঙ্গি দাদা। লুঙ্গি দাদা মানে কণিকার সমস্ত রকম চাহিদা পূরণ করে দিচ্ছে, বাজার যাওয়া, এই করা, সেই করা, বাদ বাকি সব তোমরা বুঝে নাও, আমি আর মুখ থেকে বলতে চাই না। ও যেগুলো বুঝিয়েছে সেগুলো তোমরা সব বুঝতে পেরেছো যে ও কী কী বলতে চেয়েছে। আসলে ওর তো প্রয়োজন সব থেকে বেশি, তাই না, ওর প্রয়োজনটা কিন্তু সব থেকে বেশি। তা লুঙ্গি দাদাকে আমি ভাবছি এরপর কণিকাদের বাড়িতে গেলে পরে অ্যাড্রেসটা দিয়ে আসবো, যাতে লুঙ্গি দাদা মাঝে মধ্যে একটু ওখানেও যেতে পারে, কারণ সবসময় কণিকার পেছনে ঘুরে বেড়ালে তো হবে না, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সুন্দর সুন্দর মানুষজন আছে, তাদেরকেও তো একটু সমাজসেবা করে আসতে হবে না, তো পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ হাজবেন্ড সারাদিন বাড়িতে থাকে না, শ্বশুরমশাই অসুস্থ, বয়স্ক মানুষ, ওপরে থাকে শ্বশুর শাশুড়ি, তা আরও তো অনেক কিছু নিডস থাকে না, যেহেতু কণিকার পছন্দ মানে দরকার পড়ে, সেইটা তো সবারই দরকার পড়ে, তো পাঠিয়ে দিলে ভালো হয়। আমার সাথে তো লুঙ্গি দাদার খুব ভালো পরিচয়, তাই না, কারণ সবাই তোমরা জেনে গেছো লুঙ্গি দাদার সাথে আমার পরিচয়টা, তো আমি পাঠিয়ে দেবো।
কোনো আমাকে তো দেখতে হবে সবারটা না, সে যদি তার সবারটা দেখে আমাকেও তো সবারটা দেখতে হবে, যতই হোক বয়স্ক দিদিমা বলে কথা, আমি ঠাকুমা দিদিমাদের তো নাতি নাতনিদের সুখ অসুখটা দেখতেই হবে, আর আমার চোখের সামনে একটা মেয়ে এরকম ভাবে কষ্ট পাবে এইটা আমি একদম সহ্য করতে পারছি না। কত কিছুর প্রয়োজন আছে বলতো? আর এই যে বলছে না, পয়সা হলে পরেই মানুষের সব কিছু পাল্টায়, ঠিকই তো, একদম ঠিক কথা। যে মানুষটা কুড়ে ঘরে বাস করে তার কাছে যদি পয়সা চলে আসে, সেই তখনও কুড়ে ঘরেই থাকবে, জল পড়বে, টালি ভেঙে যাবে, অ্যাসবেস্টার ফুটো হয়ে যাবে, মাটির ঘর চারদিক দিয়ে পোকামাকড় ঢুকবে, সে তখনও কি ওই পয়সাগুলো ব্যাংকে রেখে দিয়ে মাটির ঘরেই থেকে যাবে? কি মাথার ব্রেন দেখেছো, পড়াশোনায় কতটা উচ্চশিক্ষিত হলে পরে মানুষ এরকমই ভাবে। একবার ভাবো, যে ছেলেটা রিক্সা সাইকেল চালাতো, তার যদি প্রচুর পয়সা হয় সে ওই সাইকেলই চালিয়ে যাবে এরম এরম করতে করতে, সে একটা বাইক কেনার চেষ্টা করবে না? বাবা কি জানে, আমি এটা জানি না। আসলে প্রচুর শিক্ষা না থাকলে এইসব ভাবে কেউ? যে সাইকেল চালিয়েছে সে সারা জীবন সাইকেলই চালাবে, বাইক কেনার কী দরকার, চার চাকা কেনার কী দরকার? কেনার দরকার নেই, তুমি সাইকেল চালাও সারা জীবন ধরে, পয়সা হয়েছে তো কী হয়েছে, পয়সা ব্যাংকে রেখে দাও, ব্যাংকে বাড়ুক আর তুমি কষ্ট করে যাও। প্রত্যেকটা মানুষেরই পয়সা হলে পরেই কিন্তু তাদের জীবনযাত্রাটা পাল্টায়, প্রত্যেকের, মন্দিরার পাল্টেছে, প্রীতির পাল্টেছে, কণিকার পাল্টাবে না, এটা কেন কেন পাল্টাবে না, মামনি কেন পাল্টাবে না, সোনা অবশ্যই পাল্টাবে, সে কি নিজে পাল্টাচ্ছে না? তার বাড়িতে অত বড় ফ্রিজ আনার কী দরকার ছিল, ফ্রিজ তো বাড়িতে ছিলই, তা পয়সাটা পেয়েছে বলেই না অত বড় ফ্রিজটা এনেছে, খায় তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত, ফ্রিজের কী প্রয়োজন, অত বড় ফ্রিজের কী প্রয়োজন, কিছুই প্রয়োজন নেই, কারণ ফলও সহ্য করতে পারে না, দুধও সহ্য করতে পারে না, তো থাকে কি ফ্রিজে আলু? তো তার জন্য ওই অত বড় ফ্রিজ লাগে? লাগে না, লাগে না, এটা কি ফালতু পয়সা খরচ করা নয়? অত বড় একটা ফ্রিজ আমি আমার ইউটিউবের টাকা দিয়ে আনলাম, তো ইউটিউবের টাকাটা এলো কোথা দিয়ে? ইউটিউব কি বাড়িতে ছুঁড়ে পাঠিয়ে দিল, ব্যাংক ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ইউটিউব পাঠিয়ে দিল? এই ঘাড় চটকানো, ঘাড় মটকানো পয়সা দর্শকদের, দর্শকদেরকে বোকা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা দর্শকদের মনের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে এই পয়সাটা ইনকাম হয়েছে। আর কিছু দর্শক আছে যারা এই সব পিএনপিসি দেখতে ভালোবাসে, ঘাড় চট মটকানো, গালাগালি, খিস, এই ধরনের নোংরামোগুলো, এই নোংরা নোংরা কথাগুলো, এই এই আমাদের গুণবতীর দেখতে ভালোবাসে। দেখবে ওরা অন্য কোনো চ্যানেলে গিয়ে ভালো কমেন্ট করে না, একদম ভালো কমেন্ট করতে পারে না, সেখানে গিয়েও বাজে বাজে কমেন্ট করে আসে, কারণ কিছু মানুষকে তো একদম স্ট্যাম্প মারা হয়ে গেছে না, তারা প্রত্যেকটা চ্যানেলে যাবে, মামনির চ্যানেলে যাবে, সোনার চ্যানেলে যাবে, কণিকারটায় যাবে, আমারটায় আগে আসতো, এখন আমি বেশিরভাগকে হাইড করে দিয়েছি বলে আসতে পারে না, নাহলে হয়তো এসে এসে ওই বাজে বাজে কথা বলে যেত। তো এদের কাজ হচ্ছে এটাই, কারণ এরা নিজেরা ফ্রাস্ট্রেটেড, আর এই মহিলা সারা দিন ধরে শুধু ঘাড় চট ঘাড় মটকাচ্ছে, ওইটুকু বাচ্চাকে কি খেতে দেবে না দেবে তার মার থেকে বেশি মাসির দরদ, তা কি করবে বলো, মার থেকে সবসময় তো মাসির দরদ বেশিই হয় না, ওই জন্য কি খেতে দেবে আর কি খেতে দেবে না। কণিকা, তুমি রোজ ওর কাছে সকালবেলা একটা ফোন করে নেবে, না হলে রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে রাখবে, যদি প্রয়োজন হয় নাম্বার চেয়েও আমি দিয়ে দেবো, তো এই নাম্বারে তুমি মেসেজ পাঠিয়ে রাখবে, ও তোমাকে উত্তর দিয়ে দেবে, সেই চার্ট অনুযায়ী তোমরা খাওয়া দাওয়া করো, কারণ গুন্ডার আবার পেটে কি বলছো তুমি, পেট খারাপ হয় চর্বি খেলে পরে, খেলে তেল, মাছের তেল খেলে পরে টেলে, তো তোমার ভালো লাগে তুমি খাবে, ওর ভালো লাগে না বলে তুমি তোমার খাওয়া বন্ধ করে দেবে নাকি, এটা কখনো হয়? যে যার মতন খাবে। তো আমি আসলাম আজকে, এর থেকে বেশি কথা এখন আর বলবো না, আসবো দুপুরের ভিডিও নিয়ে, দুপুরে যদি না আসতে পারি আজকে ভিডিও, রাত্রে আমি তোমাদেরকে একটা ভালো ভিডিও দেব। তো চলো, এখন আমার কাজ আছে, বেরোচ্ছি আমি, টাটা, সকলকে শুভকামনা জানাই আজকে দীপাবলি, সবাই দীপাবলির শুভেচ্ছা নিও, আর খুব বাজি ফাটাও, শব্দ বাজি নয় কিন্তু, বাজি ফাটিও, আনন্দ করো, আর লাইট দিয়ে সারা বাড়ি সাজিয়ে সুন্দর করে রাখো, চলো টাটা।